ডিগবইত বুজন পরিমাণের কানি জব্দ, তিনটা সরবরাহকারী সহ 13 কেজি কানি জব্দ। মার্ঘেরিটা মহকুমা আরক্ষী বিষয়া হেমন্ত কুমার বড়ো, ডিগবই আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া রঞ্জিত কুমার বরদলৈ, তিনিচুকীয়া জেলার আরক্ষী প্রশাসন, বরডুমসা আরক্ষীর যৌথ অভিযানত আটক ধৃত ড্রাগস সরবরাহকারী কেইটা। দুলিয়াজান ডিগবই পথর বরজান মায়া বাজার আটক করা হয়েছে। দুলিয়াজানের ডিগবই দিকে আহি আছিল ড্রাগস সরবরাহকারী কেইটা। এই সরবরাহকারী কেইটা ক্রমে বেঙেরি মুগং পথারর গণেশ ছেত্রী, হেমন্ত ছেত্রী আর জয়পুর উখাপুরর কমল ছেত্রী। ইতিমধ্যে আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে। ডিগবই পৰা মনোরঞ্জন দাসের রিপোর্ট, অসম আদিত্য। মই ৰাতিপুৱা খবৰ পাইছিলোঁ চৰ্চৰ পৰা যে কেইজনমান মানুহ পেঙেৰীৰ হয়, তেওঁলোকে মানে ড্ৰাগছ ল'ব যোৱা বুলি শুনিছিলোঁ। একচুৱেলি মই শুনিছিলোঁ হেৰইন খবৰটো, কিন্তু কানি পোৱা হৈ গ'ল। তেওঁলোকে মানে এই বস্তুটো এখন ইক' গাড়ী আছিলে, মাৰুতি ইক', সেইখন গাড়ীত আমি মানে খেদি খেদি আহি পালোঁ, মানে লোকেশ্যন চাই পেলাই। তো এইখিনিত এইটো এৰিয়াত তেওঁলোকে যেতিয়া বস্তুটো এক্সচেঞ্জ কৰিব লৈছিলে, তেতিয়া মই হাতে লোতে এই তিনিজন মানুহ ধৰিলোঁ, কিন্তু গাড়ীখন মানে পলায়ন কৰিলে।